আমি লিপি, আবার চলে এসেছি লিপিস কিছু মিছু থেকে। কিছু মিছু নিয়ে প্রতিদিনের মতো তোমাদের সাথে শেয়ার করব আমার প্রতিদিনের কাজকর্ম, যেরকম শেয়ার করি। তা আজকে আমি অনেকটা দেরিতেই শুরু করলাম, কারণ আমি গেছিলাম ভ্যাকসিন নেওয়ার জন্য, কিন্তু আজকেও পাইনি, ফিরে আসতে হলো। কালকে একবার ফোন করতে বলেছে, আসলে কোভ্যাকসিন আমার সেকেন্ড ডোজ, এটা আসলে বলেছে মানে আসতে, খোঁজ নিতে বলেছে। তাই অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে যখন জানতে পারলাম, তারপরে এসে স্নান টান করে নিলাম, কারণ ওখানে অনেক লোকজন। স্নান টান করে আমি ভিডিওটা শুরু করেছি। তা যাওয়ার আগে আমি রান্না করে নিয়েছিলাম, তাই সেটা আমি শেয়ার করতে পারিনি, কারণ কালকের কিছু রান্না ছিল। আজকে জাস্ট একটু ডিমের ঝোল আর আলু চোখা করেছি, আর মাছ ফাছ কালকের আছে। আর বেরোবো বলেই আরও বেশি রান্নাটা তাড়াতাড়ি করে নিতে হয়েছে। তা এখন থেকে আমি আমার এটা ভিডিওটা স্টার্ট করলাম। আজকে যেহেতু রান্নাবান্না হয়ে গেছে, স্নান হয়ে গেছে, ভাবছি ঘরগুলো ভালো করে পরিষ্কার করব, মানে ঝুলটুল ঝাড়ব। তা সেগুলোই শেয়ার করব তোমাদের সাথে। তো চলো আজ কাজে লেগে পড়ি। তা আজকে তোমরা কেমন আছো, তোমাদের সবার, মানে আমার যারা বন্ধুরা আছো সবার ডোজ কমপ্লিট হয়েছে কিনা তো আমি জানি না, নিশ্চয়ই ভ্যাকসিন নিয়েছো। আর যারা ছোট আছো তাদের তো এখনও বেরোয়নি। আমার মেয়েদের বয়সী যারা আছো তাদেরও নাকি বেরোবে শুনছি। এখন যাদের বেরিয়েছে তাদেরই দিতে পারছে না, এখন আবার নতুন করে বেরোবে কি না জানি না, বলছিল তো বেরোবে। যাই হোক, সব কিছু নিয়েই চলছে। আমরা তো চলে যাচ্ছে মোটামুটি, তোমরা কেমন আছে জানিও। তাহলে আজকে শুরু করি, এখন থেকে আমার ভিডিওগুলো আমার সাথে থেকো, আমার পাশে থেকো। চলো স্টার্ট করি। আমার এত জামা কাপড় গোছানো বাকি, এগুলো আমি এখন ভাঁজ করব। আর দেখছো ওই যে ব্যালকনি, ব্যালকনিতে আজকে মানে যখন আমি স্নান করি তখন সব জামা কাপড় ছেঁচে মেলে দিয়েছি, এসে তাহলে শুকাতে এখন দুদিন লাগবে। তাই এগুলো এখন ভাঁজ করে নিই, ভাঁজ করে নিয়ে ঘরটা ঝাড়বো, পরিষ্কার করবো, সবই তোমাদের সাথে শেয়ার করবো। চলো ভাঁজ করে নিই। এগুলো আমার নাইটি, হাউস কোট এইসব আছে। আর ওই চাদরটা আমি ওখানে পাতবো বলে বার করেছি। আজকে সব ঘরেরই চাদর চেঞ্জ করবো, আগে ঘরগুলো ঝেড়ে নেবো, তারপর এই ঘর এখনো ঝাড়াঝুড়ি হয়নি, আগে ভাঁজ করে এগুলো গুছিয়ে তুলে দিই, তারপরে ঝাড়বো। যেহেতু আজকে রান্না বান্নার ওদিকটা মিটে গেছে কাঁচাকুচি, দরকার হলে আরেকবার স্নান করে নেবো। আমি এমনি গরমকালে অনেকবার স্নান করি, আমার অভ্যাস আছে। Yeah.
আবারও পড়ে যেতে পারে। পাখা গুলো ঝেড়েছি, একটু মোছার চেষ্টা করছি, হাত পাই না তো দেখ না, আমি অনেক লম্বা তো। এই হাইটের কি হবে? আমার হাজবেন্ড কে বললে করছি, করবো। তাই আর বলিও না।
চেঞ্জ করলাম আর এই রেসিপিটা পেয়েছি। এই রেসিপিটা দেখা আমার পরে আসছি। এই বুদ্ধর পাশে এই ফুলটা লাগিয়েছি এখানে। আগে এমনি ফলস পাতা লাগানো ছিল, আজকে এই ফুলটা লাগালাম। ফুলটা অন্য জায়গায় লাগানো ছিল ঘরেই, একটু চেঞ্জ করলাম, পাতাগুলো আবার কোথাও লাগাই দেখি। পুরো ঘরটা এখন এরম লাগছে। এই আশা যে জড়ো করেছি ঝেড়ে ঝুড়ে, এবার কি করব। এবার আমার এই যে মানি প্ল্যান্ট গাছটা, চোরকি বা তুত্তুরি কেউ একটা এটাকে টান দিয়ে তুলে দিয়েছিলো, তাই গাছটার মাটি আলগা হয়ে গিয়ে কীরকম ঝিমিয়ে মতো গেছে। এখানে আমি আরও যে মানি প্ল্যান্ট আছে রুট বের করেছি, যেখানে জলে রয়েছে, এটা জলের মধ্যে শুধু মাটি নেই, ওইগুলো এই মাটিতে পুঁতে দেবো আর এই মাটিটা ঠিক করে দেবো। চলো তাহলে আগে করে নিই, তারপরে তোমাদের দেখাচ্ছি কীরকম হয়। দেখো গাছটাকে ঠিক করেছি, মানে তুলে দিয়েছিল মাটি থেকে। তো আমি আবার এই যে লাঠিটাই যে এটাকে ভালো করে মাটির মধ্যে পুঁতলাম। পুঁতে গাছটা আবার জড়িয়ে এই গাছে একটু জল দিয়ে স্প্রে করে দিচ্ছি পাতাগুলো, জানি না বাঁচবে কি না। আর কিছু আবার নতুন করে পুঁতেছি, এই যে এগুলো নতুন মানে জলে রুট বের করা সেইগুলো পুঁতেছি। এই তুত্তুরি আমার ছোটো খরগোশটা ভীষণ গাছ নষ্ট করে দেয়, ভীষণ দুষ্টু ও। ঘরে আরও গাছ ছিল, আমি ব্যালকনিতে বার করে দিয়েছি ওর জন্য, এমন টান দেবে কাঠ নষ্ট হয়ে যাবে। এ দেখো এই ঘরে পাতাগুলো আপাতত রেখেছি, পরে আবার দেখি কোথায় রাখা যায়। দুটো ঘর ঝাড়া পরিষ্কার করা হয়ে গেছে, এখন ঘরগুলো মুছবো। এটা হয়ে গেলে আজকের মতো কাজ শেষ। না রাতে আবার তো রান্নাবান্নার ব্যাপার আছে, মানে দিনের কাজ শেষ। সব ভিডিও দিতে গেলে বলছি তো অনেক বড় হয়ে যাবে, কাজের তো শেষ নেই, হাউস ওয়াইফদের কাজের কোনো শেষ নেই। চলছে, এগুলো মুছে নেব, এই ঘরটা মুছে ওই ঘর ডাইনিং টবি, আর এইটা দিয়ে মুছতে সুবিধে কি এটা শুকনো হয়ে যায়। মুছে এখন ওয়েদারটা এত খারাপ, ঘরটা মুছলে সহজে শুকাতে চায় না, তাই আমি মুছে নিয়ে তারপর আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। দেখো ফ্রেন্ড আজকে আমি এই করেছি আলু চোখা ভাত আর ডিমের ঝোল করেছি, ওটা ওবালারও হয়ে যাবে আমার। আর মাছ কড়া ছিল দু পিস আগের দিনের কড়া। এই রান্না করে আমি আজকে তাড়াতাড়ি চলে গেছি। তাই এই রান্নাগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি, দেখালাম জাস্ট। এখন আমি ঘরের কাজ করব। তো ফ্রেন্ডস সব কাজ কমপ্লিট হলো, ঝাড়া ঝুড়ি পরিষ্কার ঘর মোছা সব হলো। কি রান্না করেছি তোমাদের দেখালাম। এবার আমি গা হাত পা ধুয়ে চেঞ্জ করে, কারণ ঝুল টুল ঝেড়েছি তো দেখো না মাথায় ঝুল টুল পড়েছে, চেঞ্জ করে তারপরে একটু রেস্ট নেবো। তারপর সন্ধেবেলায় আবার ঠাকুর ঘরে যাব, গোপাল আছে খেতে দেবো, সব ঠাকুরকে খেতে দেবো। দুপুরবেলা আজকে ওর বাবা দিয়ে গেছে, সন্ধেবেলা আমি দেবো, হাজব্যান্ডের আসতে দেরি হবে আজকে, আসলে চা করি।
তারপরে আমরা চা খাই, একটু গল্প টল্প করি। তারপর তো 3 দিন অনলাইনে ক্লাস আছে, ক্লাস করতে করতে খায় না, ক্লাস শেষ হয়ে গেলে তার তখনই আমি শেষ হয়ে গেলেই চাটা করি, তিনজনে মিলে একসাথে চা খাই, একটু গল্প করি, আবার 3 দিন একটু একটু রেস্ট নিই, আবার পড়াশোনা শুরু করে রাত্রিরে, আর আমিও একটু রেস্ট নিই, তারপরে আবার রাতের রান্নার দিকে যাই, খাবার গরম করা, ভাত বা রুটি যে কোনো একটা কিছু করা, এই রাত্রির এই কাজ। আর আমি টিভি ফিভি বেশি দেখি না, আমার ভালো লাগে না ওই সিরিয়াল ফিরিয়াল দেখতে। হ্যাঁ, টিভিতে গান শুনি, আর এখন তো এই ভিডিও করে এডিটিং করতে করতে এইসব করতে করতে টাইমই চলে যায়, তা ওই সব হয় না আর। আর মোবাইল থেকে গান বেশি শুনি আমি, রাত্রিরে গান শুনি না তো ছবি আঁকি, এইভাবেই চলছে। তো আজকের ভিডিও হয়তো অনেক বড়ই হয়ে গেল, জানি না, এডিটিং করার সময় ঠিকঠাক করে করতে হবে আমাকে, চেষ্টা করব কমিয়ে কমিয়ে করার, রোজের কাজ এগুলো। তা চলো, আজকের মতো লিপিস কিছু মিছু থেকে লিপি বিদায় নিল, আবার দেখা হবে কালকে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট আর সাবস্ক্রাইব করো প্লিজ। চলো, টাটা।